জীবন বিমার টাকা হাতাতে নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালনায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মৃতদেহ রাস্তায় ফেলে অবরোধ করে মৃতার বাপের বাড়ির লোকজনেরা। উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। মৃতার স্বামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়ি আটকানোর চেষ্টাও করে উত্তেজিত জনতা। ঘটনা সম্পর্কে জানা যায়, 2013 সালে কালনার তালবনা গ্রামে সৌমাল্লী চন্দের সাথে বিয়ে হয় কালনা শহরের এক ব্যবসায়ী রিন্টু চন্দের সাথে। দুই কন্যা সন্তানের মা হয় সৌমাল্লী। দুই সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে সৌমাল্লীর নামে 30 লক্ষ টাকার একটি বিমা করা হয়। সেই বিমার টাকা হাতাতে শ্বশুর বাড়ির লোকজনেরা শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার চালাতো সৌমাল্লীর ওপর। গত 9 এপ্রিল পেট্রোল স্প্রে করে পেছন দিক থেকে সৌমাল্লীর গায়ে আগুন ধরিয়ে দেয় স্বামী রিন্টু, এমনই অভিযোগ করেছে বাপের বাড়ির লোকজনেরা। দগ্ধ অবস্থায় কয়েক ঘন্টা তাকে বাড়িতেই ফেলে রাখে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনেরা। স্থানীয় বাসিন্দারা দগ্ধ বধূর বাপের বাড়িতে খবর দিলে তাকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে তাকে রেফার করে দেয় চিকিৎসকেরা। পরে তাকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 1.5 মাসেও দগ্ধ বধূর কোনো খোঁজ নেয়নি স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ করেছেন মৃতার দাদা। যে ওর নামে আমার বোনের নামে একটা বড় মতো LIC করা আছে, সেটা কত টাকার পরিমাণ? প্রায় 3.5-3 লক্ষ টাকা কাছাকাছি। আচ্ছা, সেই টাকাটাকে পাওয়ার জন্য বা ক্লেম করার জন্য আমার বোনকে মারা হয়েছে। কারণ 1 বছর কোনোভাবে রিলেশন ছিল না। 1 বছর পরে ও ফোন করে, মানে বোনের হাজব্যান্ড ফোন করে তাকে বাড়িতে নিয়ে আসা। সে বলে যে আলাদাভাবে খাবো, ভালো করে তোমার সুস্থ হবে, কোনো রকমভাবে আর খরচা করবো না। কিন্তু যাওয়ার কিছুদিনের মধ্যে এই দুর্ঘটনাটা ঘটে। আমাদের যেটা ধারণা, পেট্রোল ছিটিয়ে দিয়েছে গায়ে, পেছন দিকে দেশলাই মেরে দিয়েছে, ওই LIC। আচ্ছা, ওই কি মৃত্যুকালীন কোনো জবানবন্দি দিয়েছিলেন? মানে পেশেন্ট এমনই অবস্থা ছিল, কথা বলার মতন জায়গা ছিল না। আচ্ছা, আপনার ভাগ্নি কি পুলিশকে এরকম কিছু বলেছে যে দেখেছে? আমার যে ছোটো ভাগ্নি আছে সে বলেছে যে আমার মাকে গায়ে আগুন লেগেছে, দেখেছে আমার মা চেঁচিয়েছে, আমার বাঁচাও বাঁচাও। তখন ওই ওর পিসি, মানে আমার ভাগ্নির যে পিসি, সে বলেছে ঘরে আগুন নিয়ে তুই ঘরে চলে যা। এবং মেজো ভাসু আমার বোনের, সে বলেছে কে তোর বাপ ভাবাই আছে, ডেকে নিয়ে দেখি কে বাঁচায় তোকে। আমরা কি থানায় কোনো কমপ্লেন করেছি? আমরা একটা থানায় কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন দিয়েছি। এরপর বৃহস্পতিবার তার মৃত্যু হয়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার গভীর রাতে মৃতদেহ শ্বশুর বাড়ির রাস্তার সামনে রেখে পথ অবরোধ করে। উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়, মারধর করা হয় মৃতার স্বামীকে। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর কয়েকজন পালিয়ে গেলেও আটক করা হয়। খুন নাকি আত্মহত্যা, অভিযুক্তের বৃদ্ধা মা এই বিষয়ে তেমন কোনো উত্তর দিতে পারেননি। বিশ্বাস করবে তোমরা কি করে মারা গেল? ও তো আলাদা রান্না করে খেত, রান্না করেছে গ্যাসটা জ্বালিয়ে করেছে। বাপের বাড়ির লোকজন তো বলছে যে ওরা বলতে পারে সবকিছু। আমি অত্যাচার কিসের জন্য করা? আমি যেটা বলছি সেটার জন্য কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, পাবলিক টাইমস।